সরকার পতনের পর চলে গেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এজন্য দেড় মাস ধরে বন্ধ খুলনা হাইটেক পার্কের নির্মাণ কাজ। মাত্র 36% কাজ হয়, প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খুলনা নগরীর লবণচড়ায় নির্মাণ হচ্ছে হাইটেক পার্ক। 2022 সালের নভেম্বরে 3.59 একর জমিতে শুরু হয় কাজ। প্রকল্পের আওতায় রয়েছে 7-তলা ভবন, সিনেপ্লেক্স ভবন, বাউন্ডারি ওয়াল, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এ পর্যন্ত কাজ শেষ হয়েছে 36%। সরকার পরিবর্তনের সাথে চলে গেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান, ফলে থমকে আছে সব ধরনের কাজ। সরকার পতনের পরে তাহলে তাদের নিরাপত্তার কারণেই তারা চলে গেছে, কিন্তু তাই বলে কি প্রকল্প তার পড়ে থাকবে না? হয় ওদেরকে ফিরিয়ে এনে কাজ শুরু করা হোক, অথবা বিকল্প কোনো উপায়ে এখনই হাইটেক পার্কের কাজ শুরু করা হোক, কারণ এটা দ্রুত শেষ করা জরুরি। যদি এটা পতিত অবস্থায় থাকে, এই প্রকল্প যদি শেষ না হয়, সম্পন্ন না হয়, তাহলে এই যে অর্থটা খরচ হলো এটা অপচয় হবে। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি, উল্টো 2027 সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাবনা দেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কবে নাগাদ চালু হবে কাজ তাও জানা নেই কারো। ঠিকাদার তো ইন্ডিয়ান চলে গেছে, বুঝছেন, এখন ওরা আসবে, পরিস্থিতি বুঝে আসতেছে আর কি। তাছাড়া আমাদের ওইটা একনেকেও টাইম এক্সটেনশনের জন্য একনেকে মিটিং হবে, একটা অনুমোদনের অপেক্ষায় আছে আর কি। হাইটেক পার্ক প্রকল্পে খরচ ধরা হয়েছে 170 কোটি টাকা। প্রতি বছর এখানে আইটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে 1000 তরুণ তরুণীকে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।